ও বেচারারা নজনে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আল্লাহ নবী হাদিস পাকের পাক জবানে হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলে ইন্নাল আযাবিল কবরে লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলে ওয়া আম্মাল আখিরু মিন নামিমা রহাগতির মিজি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে ওই ব্যক্তির কবরে নিশ্চিত আযাব হবে ওই ছেলেটার কবরে ওই মেয়েটার কবরে আযাব দেয়া হবে লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলে পৃথিবীর জমিনে যারা পেশাব পায়খানা করত অথচ তারা পবিত্রতা অবলম্বন করত না পেশাবের ছিটা গায়ে লেগে থাকত ওই অবস্থায় জীবন যাপন করত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা যদি ওই অবস্থায় মারা যায় কায়ামত পর্যন্ত ওদের কবরের আযাব বন্ধ হবে না নবী যখন বলেছে বন্ধ হবে না আমার মতো হুজুর যদি দোয়া করে মরেও যায় বন্ধ হবে বলে বুনিয়া কথা বলেন না নবী যেখানে বলেছে হবে তাম পৃথিবীর হুজুররা যদি বলেন হবে না আল্লাহ বলছে হবে হাবিব যেখানে রাজি আমি আল্লাহ সেখানে রাজি একবার জোরে বলে তাহলে নবী বলেছেন যারা অপবিত্র অবস্থায় জীবন যাপন করে এরা বিনা তওবায় মারা গেলে এদের কবরে বাস পড়বে যে ছেলেটা মার খেয়ে খেয়ে মারা গেল সারাদিন নামাজ পড়লো না পেশাব ফিরে পবিত্র হলো না ওর ঠিকানা হবে কোথায় আলোচনা মাথায় ঢুকছে তো বাপ ঝিজরাই যে মুসলমান খুব কম না কি রে বাবু হ্যাঁ তাই সব চট পড়ি রুস কেন ও নজর যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আম্মাল আখিরু মিন নামিমা দ্বিতীয় বা আযাবের কারণ হবে এটা পৃথিবীর জমিনে নেক আমল করবে হজ করবে যাকাত দেবে রোজা রাখবে কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আম্মাল আখিরু মিন নামিমা তাদের ভিতরে চগলখোরের স্বভাব থাকবে চগলখুরি করবে যারা দোগলা কোম্পানি যারা হবে এর কাছে ভালো এর কাছের কথা ওর কাছে লাগিয়ে দিয়ে দুজনের ভিতরে অশান্তি ঘটানো ব্যক্তিটার নাম হলো মুনাফিক আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এই চগলখোরের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না বর্তমান সময়ে চগলখোরের সংখ্যা বেশি না কম ভেতর থেকে বলতে বেশি খোঁজ নিয়ে দেখে ওরাই বেশি এ কথা ঠিক না ভুল জোরে বলে খাজুর গাছের ভাঁড় নারকেল গাছের পাতা জিনিস সব থেকে মেয়েরাই করে তবে সবাই না সংখ্যাগরিষ্ঠ সংখ্যা বেশি ও বাজারেরা নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানি সিনেমা ও বোনেরা ইসরাইলের মুসলমানেরা আল্লাহ নবী পাক জবানে জড়িয়ে দিলে এমন একটা দিন আসবে সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে মানুষের টুপি থাকবে দাড়ি থাকবে বোরখা থাকবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য থাকবে না ঘরের মেয়েগুলো বোরখা পরে বাবা বোরখা পরে মেলায় যায় আল্লাহর জন্য কি প্রকৃত আদব করেছে আছে না নাই জোরে বলে বোরখাগুলো সব পরে দেখলি মনে হয় যেন ফেটে বেরিয়ে যাচ্ছে এত টাইট টাইট ফিট পোশাক পরা নারী পুরুষদের জন্য হারাম শুধু নারীদের জন্য নয় পুরুষদের জন্য হচ্ছে হারাম মাথায় ঢুকছে তো নাকি বাপ তোর সামনে একদিন তোর দেখি
আমি তোর মুখ দেখতে পাচ্ছি, এই সামনে দিকটা খালি, এদিকটা এসো, একটু চেঞ্জ কর বাবুরাম, করিস নি এসছি, দুটো কথা বেশ ভালো করে বলে বুঝিয়ে রেখে যায় যায়। উঠতেই চাইছে না, মানে শেকড় হয়ে গেল নাকি? দরুশ্বরী পড়ি আল্লাহুম্মা, মানে কথার মূল্য দিলেন না, আল্লাহ হেফাজত করে। ও রাজারা, নজরে যুবকিরা, ছেলেরা বাচ্চারা, পর্দানী শিলামা ও বোনেরা, আলোচনা বোঝবার চেষ্টা করে, আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিলে, বাবা সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যে সময় দেখতে পাওয়া যাবে দাড়িওয়ালা টুপিওয়ালা বোরখাওয়ালা মানুষের সংখ্যা বেশি হবে, অথচ তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, দুনিয়ার ভয় তাদের বেশি থাকবে, মরণের ভয় তারা বেশি বেশি করবে, কিন্তু আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে না। ও আমার সাবিরা, আমি রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কায়ামতের দিন এই মানুষগুলো নাজাত পাবে না। এখনকার মানুষ মুসলমানগুলো আল্লাহর ভয়ের থেকে সবথেকে বেশি ভয় করে মরণের ভয়, কথা ঠিক না বুঝরে বলে? আর নবী এটাই নিষেধ করেছেন, মৃত্যুকে তোমরা ভয় করো না, মৃত্যুকে স্মরণ করো, স্মরণ করো, আমি একদিন চলে যাব, আমি শাহনাজ চিরস্থায়ী নই, আমাকে একদিন চলে যেতে হবে, ভয় নয় মৃত্যুকে, মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা বড় নিয়ামত। একবার জোরে বলো, বলো জোরে, হবে না? সুবহানাল্লাহ, মৃত্যু মুমিনকে কখনো ডরাতে পারে না, মুমিনের ভিতরে একজন একজনেরই ভয়, সে হলো আল্লাহর ভয়। একবার জোরে বলো, বলো। আর আজকে এই যুগ সংবিক্ষণে মুসলমানের ভিতরে আল্লাহর ভয়টা নেই, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের জবান দিয়ে মিথ্যে কথা বের হতো না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের জবান দিয়ে পরনিন্দা বের হতো না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের জবান দিয়ে চগলকুরি করতে পারতাম না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো বাবা, আমাদের ঘরের নারীরা কখনো মহিলা সমিতি করতো না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের ঘরের ভাবিরা বন্ধন গ্রুপের স্যারের সঙ্গে সপ্তাহে সপ্তাহে মিটিং করতো না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো বাবা, আমাদের ঘরের নজন ছেলেগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো পেচ্ছাপ করতো না, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো বাবা, আজানের সময় ঘরের ছেলেগুলা ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত হতো না। ও রাজারা, যুবকিরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানী শিলামা ও বোনেরা, যে যে রাইসের মুসলমানেরা ভালো করে বুঝে নাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, বাবা সাবিরা মসজিদের আজান মিনার থেকে শোনা যাবে, তার মানে নবী ইঙ্গিত দিলে মাইকের আবিষ্কার হবে, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আমার উম্মতের কানে কানে যাবে, কানে কানে যাবে, অথচ আজানের জব দেয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আজান হচ্ছে ঘরের ছেলেরা, মার 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 মার, তোর পিছনে তোর পিছনে, তোর কবর বাস পড়ব, আজান হচ্ছে ঘরের মেয়ে লোকগুলো
ছেলেরা বাচ্চারা, ঘরের ভিতরে যদি গান বাজনা চালাও, ঘরের ভিতরে যদি সিনেমা চালাও, ঘরের ভিতরে যদি থিয়েটার বাইস্কোপ চালাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সংসারে কোনোদিন শান্তি আসবে না, ওই ঘরেতে কঠিন কঠিন রোগ দেবে আল্লাহ। ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা, চারটে হারাম জিনিস যখন আমার উম্মতেরা হালালের মতো ব্যবহার করবে, আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। নাম্বার ওয়ান, মুসলমান যখন সুদের দ্বারস্থ হয়ে যাবে, সুদের টাকা খাবে, সুদের টাকায় ঘর বাঁধবে, সুদের টাকায় গাড়ি চাপবে, সুদের টাকায় পড়বে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। দ্বিতীয় নম্বর হারাম, মুসলমানের ঘর থেকে গানের আওয়াজ পাওয়া যাবে, মুসলমান গান বাজনা ভক্ত হয়ে যাবে। তৃতীয় নম্বর হলো, মুসলমানের ঘরে নারী পুরুষেরা জেনাবে বিচারে লিপ্ত হবে, মুসলমানের ঘরে নারীরা পুরুষেরা জেনাবে বিচারে লিপ্ত হয়ে যাবে। চার নম্বর হলো, মুসলমানদের ঘরগুলো নামাজবিহীন ঘর হয়ে যাবে। ও সাহাবীরা, যখন চারটে বড় বড় গুনার কাজ মুসলমানের ঘরে হবে, আমার আল্লাহ ওই জালেমবাজ মুসলমানগুলোকে পিটিয়ে পিটিয়ে সাইজ করার জন্য জালেম সরকার নিযুক্ত করবে। দোষ কার? আন্দোলন করছো, আন্দোলন মুদির বিরুদ্ধে দিদির বিরুদ্ধে আন্দোলন করার আগে নিজের বিরুদ্ধে আন্দোলন করো, হিম্মত থাকে তো নিজের কমের বিরুদ্ধে আন্দোলন করো দেখি। কথা বুঝতে পারছেন না? ঘরের ছেলেরা দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কোন ধর্মের কথা এটা? তার বিরুদ্ধে কথা বলুনি কেন? ঘরের মেয়েরা মহিলা সমিতি করছে সব, ঝেজিরাইটে নি বোধায়। তাদের বিরুদ্ধে আন্দোলন করো। ঘরের বউরা হুপিং কল করতে সব, হুপিং কল, স্বামী রেজিস্ট্রি পেপারে থাকবে একটা, এক্সট্রা আরো ছটা থাকবে সাইটে হুপিং কল, ওর বিরুদ্ধে ওয়াজ করো। কত বড় হুজুর হয়েছে, করো। নিজের কম গলা পর্যন্ত কাদায় ডুবে আছে, তুমি কমকে সোজা রাস্তা দেখাতে পারোনি, উন্নয়ন ঘটাবে তুমি? ইসলাম সংখ্যা চায় না, ইসলাম সংখ্যা চায় না, ইসলাম চাই ইমান। ইসলাম সংখ্যা চায় না, ইসলাম চাই ইমান, আল্লাহর প্রতি কতটা বিশ্বাস, এটাই হচ্ছে তোমার জীবনের শেষ কথা। দেখাও গায়ের কম বেদিন বেঈমানেরা হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য এনে মুসলমানদের শেষ করতে চেয়েছিল, সংখ্যায় কম, পারিনি। একবার জোরে বলুন। কারণ ওহুদের ময়দান, বদরের ময়দান, খন্দকের ময়দান, হুনায়নের ময়দান, সিফফিনের ময়দান, জামালের ময়দান, প্রত্যেকটা জিহাদে মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, জিতে যাচ্ছে মুসলমান, কারণ এদের ভিতরে কেউ বিনামাজি নেই। একবার জোরে বলেন। তুমি আন্দোলন করতে যাচ্ছ দাঁড়িয়ে মোতেজে, নিজের জাতি এখনো নিজের রাস্তা খুঁজে পায়নি, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তুমি উন্নয়ন ঘটাচ্ছ? বলতে গেলি শাহনাজ খারাপ মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাই আন্দোলন করেছিলেন,
কথা ঠিক না ভুল জোরে বলে বলে আন্দোলন করার কারণে ও বাবাজিরা ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করিনি, মোজাদ্দেদে জামান প্রথমে আন্দোলন করেছিলেন নিজের জাতির বিরুদ্ধে, যে মুসলমান শেরেক করে, বেদাত করে, নামাজ পড়ে না, সুদ খায়, জেনাবা বিচার করে, বিহায়াপনা করে, এদের বিরুদ্ধে একটানা আন্দোলন করেছিলেন। মোজাদ্দেদে জামানের আন্দোলনের ফসল দেখতে পাওয়া যায়। যখন বাংলা জমিনে হাজার হাজার আল্লাহর ওলি তৈরি হয়ে গেল, ইংরেজ সরকার মোজাদ্দেদে জামানের কথা শুনতে বাধ্য হয়ে গেল। জোরে বলেন, আগে ওলি বানাও তারপর আন্দোলন করো। বলেন তো একজন দাদা হুজুর পীর কেবলা হাতে তৈরি করা একজন লিডারের নাম বলেন, এমএলএ মন্ত্রী পাবেন পাবেন না, কিন্তু দাদা হুজুরের হাতে সাঁচে গড়া নাম ওলি বলতে পারবেন? ওলি ওলি অহরহ অহরহ কোথায় সেই বাংলাদেশের বাড়ি? প্রতাপচন্দ্র সেন হাতে হাত দিয়ে ওই হাওড়া জেলার বাকুড়া অধিবেশী আছে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ, একবার জোরে বলে বলে নেতা বানিয়ে রেখে গেছে। শাহনাজ বলে হক কথা, টক লাগে, লাগলো লাগলো তোমার, লাগলো লাগলো কমকে বিপদের মুখে ঠেলে দেবা, ওয়াজ নসিহত শাহনাজ করবে না করবে না করবে না। ওলি বানাও, যে ছেলেগুলো দাঁড়িয়ে পেচ্ছাপ করে ওদেরকে বসে পেচ্ছাপ ফেরাও, যে ঘরের ছেলেগুলো পাক পবিত্র অবস্থায় থাকে না তাদেরকে পাক পবিত্র অবস্থায় সবক শেখাও, যে ঘরের ছেলেগুলো প্রত্যেক সপ্তাহে দাড়ি কেটে ঘরে, দাড়ি কাটা বন্ধ করো, যে ঘরের ছেলেগুলো সবসময় ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত বন্ধ করো, যে ঘরের ছেলেগুলো বিড়ি সিগারেটে অভ্যস্ত বন্ধ করো, যে ঘরের ছেলেগুলো পাঁচ অক্ত নামাজ পড়ে না নামাজ পড়াও, ওখানে মজা নেই, মাল পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল জোরে বলে, আমি বিরোধিতা কারণ করি না, শুধু একটুখানি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। বাবাজি ভুল রাস্তায় যাবেন না, দুনিয়া শেষ হবে আখিরাত শেষ হয়ে যাবে। প্রথমে হাদিস দিয়ে বলেছি, নবী জানালেন মারবে যে সেও যাবে জাহান্নামে, মরবে যে সেও যাবে জাহান্নামে। জাতিকে অধঃপতনে নিয়ে যাব না, দুটো ছেলে তৈরি হোক, দুটো দুনিয়া বাঁচুক আর না বাঁচুক অন্তত কবর আর আখের একটা বাঁচুক। একবার জোরে বলুন, আমরা দুনিয়াদারি করতে আসি, সঞ্চয় করতে এসেছি, কোথাকা কবরে রাখে রাতে সঞ্চয় করতে, দুনিয়া আমাদের দরকার, রাস্তা বাস পড়ে যাবে। বাপ দাদার 14 পুরুষরা জীবনে কোনোদিন পাকা রাস্তার মুখ দেখিনি, তারা বাঁচিনি, আমাদের থেকে হায়াত তাদের বেশি। কথা ঠিক না বুঝরে বলে, মাটিতে চলে তাদের হায়াত বেশি, মাটিতে হাট 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 ভুল ভক্তি বোধ হয় নাকি? বাঁচাতে পারলো নি, কাঁচা ছিল, ঘরের ছেলেরা সাবধানে চলতো, স্ত্রী খাবার খাবার। কথা ঠিক না বুঝতে পারি, বুঝবি কবে? ঘরের ছেলেরা বুঝ নিতে পারে, ও ঢালাইয়ের আন্দোলন করতে করতে ঘর ভাঙা হয়ে গেছে। কথা নেই জোরে বলে, ওই ঢালাইয়ের আন্দোলন করতে অধিকার নিতে গিয়ে কত ছেলে সব কেসের খাতায় নাম উঠে গেছে, জীবনে পুলিশ তাদের চিনত না, এখন তাদের ছবি সব পুলিশ স্টেশনে সব মারা, সব আসামি
কেন রে ভাই, কার জন্য আন্দোলন করেছিস? দুনিয়ার জন্য মার খা, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আন্দোলন করেছিস? কথাটা বুঝতে পারেন? চাকরি দিতে হবে, নইলে ভেঙে ফেলবো, এই করবো সেই করবো। চাকরি দিল, মা বাপকে ফেলে রেখে সিটিতে ঘর ভাড়া দিয়ে, শয়তান ঘর ভাড়া দিয়ে কলিকাতা শহরের দিকে রয়েছে ঘর ভাড়া দিয়ে, আর বুড়ো বাপ মা এখানে কেঁদে কেঁদে মরে যাচ্ছে। ও চাকরি আন্দোলন করে আমি সানাস কি করবো? কথা ঠিকটা বলছো রে বল? ও যোগ্যতা যদি থাকে সরকার ডেকে চাকরি দেবে। মুসলিম সমাজ যেন আলাদা একটা মুখ নিয়ে চলছে। আমি হিংসা করে কথাগুলো বলছি, আমি কারোর প্রতি হিংসা করি না। কেউ বলতে পারবে না শাহনাজ ভাইয়ের ভিতরে হিংসা আছে। গর্ব অহংকার তাকব্বার আমি নিয়ে ঘুরি না, সাদা মাটা হয়ে চলতে চাই। ভাইদের চলা ভুল হচ্ছে, শুধরে দিতে এসছে। কথা ঠিক না ভুল? তোদের জীবনটা সৌন্দর্য মণ্ডিত কর, সব সময় সদা পবিত্র অবস্থায় থাক। কারণ আজরাইল যখন আসবে বলে আসবে না, আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, আমি চলে এসেছি, দাড়িটা বড় করিস, বলবে না? আজরাইল এসে যখন দয়া করবেন, কিরে কি খবর? না হুজুর আপনি যান পরে আসবেন, আমি অমুক হুজুরের মুরিদান। হুজুরের চঘর খেলা হবে এবার কবরে, এতদিন খুব খেলেছিস, এবার কবরে খেলা হবে। আর ফেরেশতারাও রেডি ব্যাট নিয়ে, ওদের ব্যাট আবার দুনিয়ার ব্যাটের সঙ্গে মিলবে। জাহান্নামের মুগুর শুধু ছয়। কথা বুঝা যাচ্ছে? কোন সিঙ্গেল গেল সমাজের বুকে শাহনাজের নামে বহু অপবাদ মিথ্যা প্রচার করা হয়। শুনে রেখে দাও নজনেরা, এই শাহনাজ যদি ক্ষমা না করে, আমার আল্লাহ তোমাকেও ক্ষমা করতে পারবে না। শাহনাজের আপনার বিরুদ্ধে কত রকমের বেলেম অভিযোগ দিয়েছি, অপবাদ দিয়েছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেয়। সারা যদি হাসি মুখে ওটা মাফ করে দেয় তোর নাসাত, নইলে তোর কোন হুজুর কিয়ামতে তোর পাশে দাঁড়াবে না। ক্ষমতা নি কারু, নবী বলছে আমারও হাত নেই, আল্লাহ বলছে আমার ওখানে হাত নেই। শাহনাজ ক্ষমা করলে তবে ক্ষমা পাবে। কথা বুঝতে পারছেন না? আমরা বিভিন্ন রকমের অপবাদ মানুষের নামে রটায়, যে যে কাজটা করিনি তার নামে অপবাদ দেই না দেই না, আছে না নেই? শুনে রেখে দাও, তাহাজ্জুদ পড়ার পরেও কবরে বাস করবে, তাহাজ্জুদ পড়ার পরেও কবরে সেকেন্ডে সেকেন্ডে পাবে। মুসলমানদের ঘরের মহিলাগুলা স্বামীর থেকে অগ্রাধিকার দেবে বেগানা পুরুষদের। হচ্ছে না ভাই? স্বামীর থেকে অগ্রাধিকার দেবে পুরুষদের, ওর বেগানা পুরুষদের কিরকম? ভাই একটা শখ করে শাড়ি কিনে আনবে চন্দনেশ্বর বাজার থেকে, ঘরের বউ দেখে বলতে তোর চকি কি ওলাউট হয়েছিল, সব বলেছে কি শাড়ি? ভাই তো আর ভাই নি, পুরো ভেড়া। কেন বলেন নি? মহিলা সমিতি করে গেছে পাওয়ার আলাদা, পাঁচ সাতটা করে লোন তুলে রেখে সব যাবে কোথা? থানা সব করে শাড়ি কিনে এনেছে, বিবি কে বলছে কই গো, এ দেখো এটা শাড়ি, সব বলেছে চোখ না চুলো ভেড়া, তা কি চেঞ্জ করলি আর বলতে হবে? ও আবার ঘুর 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 করতে করতে গিয়ে চন্দ্রেশ্বর বাজার থেকে আবার চেঞ্জ করে, আবার যে তোর চোখে ওলাউট হোক, কালা দেখতে পাসনি? ওদের ওদের সব কত এরকম, তাই না?
একটা ভাবি দেখি বলছে গুটি, গুটি রেশম পোকার গুটি না কি বলছে ভাই আমি জানি যে লোকে বলে তাই আমি একটু মানে মেয়ে ছেলেদের কীর্তি এরকম কথা ঠিকটা বলছো রে বলে তা আমি বলছি তুই এর মানে জানিস না তো বলতে গেলি কেন আর আমি আজ পর্যন্ত জানতে পারিনি এর মানে কি ওই জন্য আমি স্টেজেও বলি আপনারা জানেন এর কোনো মানে নেই ওদের ওই রকম কথা ভাত রান্তে রান্তে হয় কচি নামিয়ে এলে ভাত নিলে কাদা হয়ে যাবে এই ভাই কাদা হয় মাটি থেকে তো ও সবগুলো যে ভাত কাদা হয়ে যায় কথার জুতো এরকম তাহলে এইটা বুঝতে পারলো এইটা কিন্তু বুঝতে পেরেছি ভাত কাদা হয়ে যাবে মানে কাদা নরম ভাত নরম হয়ে যাবে এইটা বোঝা গেছে গুটি কি শেষ করি ফেললো বাবা আলোচনা করছিলাম কোথায় সে ভুলি গেল বিশ্বনবী জানালেন স্বামী থেকে বেশি অগ্রাধিকার দেবে বেগানা পুরুষদের ভাই আবার গেছে ভেড়া আবার শাড়ি নিয়ে যাবার বলতে যে সব বলে সে বেরো ও শাড়ি কি পরে গিয়ে তখন ও দিশা না খুঁজে ও একটা প্ল্যান তাহলে তুই চ সঙ্গে খুশি হয়ে যেই বলেছে তুই চ পুরো খুশি হয়ে দাঁড়াও তাহলে আমি সে দেব সাজবে আর যত সাজে সব থোবড়া কথা বুঝলাম পটি প্যারিস কালা কথা বলছে জোরে বলে যে দোকানে যে হাজির হয়েছে দোকানে যে এই যারা বেশি সাজায় ওর গা পায়ের দিক টাকা বিদে পায়ে গুলে গেছে পা ধুই না সব বনে সেরা যে মেয়েগুলো দেখবেন মুখ সাজাচ্ছে বেশি ওদের পা জীবনে পরিষ্কার থাকে না খেয়াল করে দেখবে নোংরার অ্যাক্সেস যে আমার নজনের যুবকেরা ছেলে আছে দোকানে বা আপনার গেছে দোকানে গিয়ে যে দোকান থেকে শাড়ি এনেছিল সেই দোকানে গিয়েছে সেখানে দুটো জোয়ান ছেলে সেলসম্যান রয়েছে যারা কাপড় কাপড় দেখায় ওরা দেখে সানাজে বসে টুপি পরা ভাবি আসেন 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 ভাই ভাই একটা শাড়ি দেন আমার এই শাড়ি পছন্দ দূর ভাইয়ের চোখ আছে নাকি বলতে ঠিক বলো ভাবি বলতে ঠিক বলো স্ত্রীর সামনে স্বামীকে অপমান করছে একজন বেগানা পুরুষ অন্যায় ভাবে স্ত্রীটা মেনে নিল আল্লাহ রাসূল বললেন এই মহিলা কষ্টিন কালে বেহেশতে যেতে পারবে না পর্দাওয়ালা কিন্তু গালাগালি করতে বলো যা হচ্ছে সব ভেতরে হচ্ছে কালকে সবরাসানি হবে হলো হলো বাবা তারপরে ভাবি আমরা পছন্দ করে দিছি সে রিজেক্ট মাল এটা বের করে বলছে ভাবি কি বলছে ভাবি উতি বুঝবে গরু খাই তো ইশারাই খাই ভাই দে দাও স্বামীর পছন্দের জিনিস পছন্দ হলো না বেগানা পুরুষের পছন্দের জিনিসের পছন্দ ওই কাপড়টা ওই জামাটা ওই পোশাকটা ওই নারীটা যতদিন পরিধান করবে কাবিরা গোনা হবে শুনেছেন তোমার যদি শাড়ি পরতে হয় জামা পরতে হয় নিজের পছন্দ নতুবা স্বামীর দেওয়া পছন্দ স্বামীর পছন্দ জিনিসটা তুমি গায়ে লাগাও আল্লাহ নবী পাক জবানে জানালেন যে নারীগুলা স্বামীর পছন্দের জিনিসটা পছন্দ করে মেনে নেয় ওই নারীর উপরে আমার আল্লাহ খুশি হয়ে ওর জীবনের গুনাহ মাফ করে দেয়
আরো জোরে বল সুবহানাল্লাহ। ও বাবাজিরা নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন রাষ্ট্রীয় ভাবে জেনা করার অনুমতি দেয়া হবে, রাষ্ট্রীয় ভাবে অবৈধ সম্পর্কের অনুমতি দেয়া হবে। ঘর 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 অবৈধ সম্পর্ক শুরু হয়ে গেছে বাবা। সোনার মালিকেরা এই অবৈধ যেটাকে পরকিয়া বলা হয়, পরকিয়া চালু হয়েছে না হয়নি? 2019 সালে সরকার স্ট্যাম্পমেন্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, ঘরের ছেলেরা মেয়েরা পরকিয়া করতে পারবে। পরকিয়া কি বলেন তো? টাকা পয়সা খরচ করে কাগজপত্র সব আপনার নামে দিয়ে একটা মিটার নেবেন, সেই মিটারে অন্যজন হুপিং কল কল করে ওর ঘরে লাইট জ্বালাবে, বিল যা আসবে সব আপনার, মিটার আপনার বিল আপনার, বুঝতে পারেন? টাকা পয়সা খরচ খরচা করে বিবাহ করবে রমিসা তোর বিবি, রেজিস্ট্রি বিবারে থাকবে ওই রমিসা বিবির সঙ্গে শয় শয় পুরুষ, দশটা বারোটা পনেরোটা কুড়িটা পুরুষ অবৈধভাবে মেলামেশা করবে, সম্পর্ক করবে। তাদের মেলামেশায় যদি জারদ সন্তান ওর পেটেও আসে, ওই সন্তানটা সানাস তোর নামই আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আইন পাশ হয়ে গেছে, ঘরের ছেলেগুলো সব হিজড়ে হয়ে গেছে, ওই জন্য সব ওই এলাকায় সব প্রত্যেক সপ্তাহে ষাঁড় আসে, ষাঁড় ষাঁড় না বলো ষাঁড় ষাঁড় ছেড়ে দেবো মাল ষাঁড়। প্রত্যেক সপ্তাহে 12 জন 14 জন এলাকার ভাবিরা গিয়ে সেই ষাঁড়ের সামনে গিয়ে মিটিং করে। ভুল বলতিস নাকি? হ্যাঁ, ও ষাঁড়ের কি বিশ্বাস আছে তোর বউরে ছেড়ে দেবে? ও তো গলা ছাড়া কথা বুঝতে পারছে না নাকি? ওপেনিং ভাবে বলতিস, অসুবিধা হচ্ছে? হলেও কিছু করার নেই, কারণ আমার কবর বাঁচি ওয়াজ করতে হবে, ইসরাইল বাঁচিয়ে নয় কবর বাঁচিয়ে ওয়াজ হবে। ও তোর দাওয়াত তোর পকেটে রাখ, আল্লাহ সম্মান দেনে ওয়ালা দাওয়াত দেনে ওয়ালা আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ না। সবাই এক সময় সানাদের পিছনে লেগেছিল, এখনো লেগে আছে, তবে গোপনে গোপনে চালাচ্ছে। তারপরেও সানাস কোনোদিন বসেনি, কথা বুঝতে পারছেন না নাকি? সত্যকে কোনোদিন গলা টিপে শেষ করে দেয়া যায় না, সত্য সব সময় চলে, তবে ওর গতি হচ্ছে ধীর গতিতে চলা, আর মিথ্যার উত্থান হয় দুঃখ করে জ্বলবে আর টুক করে লিখবে, কথা বুঝতে পারছেন না নাকি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা এই ঝিজিরাইটের এই জলসাটা হবার দরকার আছে না নাই বলো? বলেন আগামী বছরে এই জলসা মাহফিলের জন্য কোন সোনার মানিক আছে?